नमस्कार, हमें साधन महत और आपनारा देखें अपन प्रिय चैनल पुरुलिया यूट्यूब। तो आज के चले पुरुलिया मेला देखार जो तो प्रतिमा हमें अनेक दिन हो गलो क्यों बिस्टिर कारण आसते पर सामने और ग्रामे मेला आज आसते पर आज के चले तो मत अने जरा आसते पर बजारे प्रतिमा देखते ता अवश्य भिडियो देख शेष पर्त बजार समस्त प्रतिमा तुले धरती भिडियोर मध्य दिए अपनारा शेष अब्दि देख एन आपनारा जे प्रतिमा देखते हैं ये हे गौशाला मोड़े प्रतिमा ये प्रतिमाटी हे मुंशीडांगा सर्वजन दुर्ग पूजा उत्सव समिति ये देख प्रतिमा खूब सुंदर प्रतिमा आ देखते आज के पाजा कर चले अन्दिन देखें जो पैंट शार्ट पर थे क्योंकि आज के पैंट शार्ट व गेंजी पर आज के पुजो देखते पार्वर जो हमें ये लागिए जान देखते खराब लगे खराब लगल को खराब नहीं बारे देखते थकूँ परवर्ती प्रतिमा गले আপনার এখন যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন এই প্রতিমাটি হচ্ছে গাড়িখানার প্রতিমা খুব সুন্দর প্রতিমা এই যে দেখুন এই প্রতিমাটি তুলে ধরেছে একটা গ্রাম্য পরিবেশ দেখুন সারি সারি কাশফুল আছে আর প্রতিমাটিকে দেখুন যে বিসর্জন করতে নিয়ে যাচ্ছে ঠিক সেই মতো তুলে ধরেছিল আর এই যে এখন যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধ্যবাজার প্যান্ডেল তো এই প্যান্ডেলটিতে দেখুন এটা কুটির শিল্প যারা কাজ করে বাঁশের কাজ করে সেই শিল্পী দ্বারা এটা নির্মিত হয়েছে এটা দেখুন যে মানুষগুলি দেখতে পাচ্ছেন এগুলো বাঁশের তৈরি কিন্তু যেটা ঝুড়ি কুলা যারা বানায় বাঁশের সেই জিনিস দিয়ে তৈরি হয়েছে এই প্যান্ডেলটি আপনারা যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এই যে লাইটের মতো সেগুলি হচ্ছে ঝুড়ি দিয়ে তৈরি হয়েছে বাঁশের দিয়ে এখানে তুলে ধরা হয়েছে যে প্রতিমা কিভাবে বিসর্জন হচ্ছে আর তারপরে যে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটি হয়েছে স্টেশনের সামনে হয়েছে এটি হচ্ছে মেন দরজা আর এই যে যা হচ্ছে প্রতিমাটি এখানের স্টেশনের কাছে আর এটা যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলকলপাড়া এটা হচ্ছে ঝুড়িকুলা দিয়ে তৈরি হয়েছে এই যে দেখুন সুন্দর লাইট আছে ঝাড় লাইট যেটা তৈরি হয় আর এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরে তৈরি দেখুন এই যে দুর্গা প্রতিমাটি এটি কিন্তু বাঁশের দিয়েই তৈরি হয়েছে এটা খুব যত্ন সহকারে শিল্পী তৈরি করেছেন আর এটা হচ্ছে ধবঘাটা এটা ধবঘাটা এমন একটা প্যান্ডেল তৈরি করেছেন এটা নতুন প্যান্ডেল কিন্তু প্যান্ডেলটা হচ্ছে খুব পুরনো প্যান্ডেলের মতো দেখা যাচ্ছে দেখুন যে ঠিক যেমন এটা বহুদিনের প্যান্ডেল এর মধ্যে দিয়ে যেন ভেঙে গেছে গুঁড়িয়ে গেছে এটা এটা কিন্তু ঠিক ইয়ার মতো দেখাচ্ছে আপনার বিল্ডিংয়ের মতো কিন্তু বিল্ডিং নয় এটা এটা হচ্ছে আপনার প্যান্ডেলে হচ্ছে এই ধবঘাটা প্যান্ডেল এটা দেখুন এরপর দেখুন প্রতিমাটি প্রতিমাটি আপনাদের কাছে তুলে ধরছি এই যে দেখুন এটা নতুন ধরনের প্রতিমা আর এটা হচ্ছে আর একটি অন্য প্রতিমা এটি দেখুন কীরকম থিমটি তৈরি হয়ে গেছে এই প্রতিমাটির ভিতরে প্রতিমাটি দেখুন এই যে এই প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে যেটা পরে এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেলাপাড়া প্রতিমা খুব সুন্দর এটা জেলাপাড়ায় তুলে ধরেছে এটা সব দিনেই থাকে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছে যে একটা জেলে মাছ ধরছে তো এটা জেলাপাড়ার সিন আর আপনারা এরপর দেখুন প্যান্ডেলটি কিভাবে আছে তো এখানে প্যান্ডেল বলতে বলা চলে না এখানে এটা সিমেন্টের জেলা কারিগর্য আর আপনার যে এখানে মন্দিরটি আছে এই মন্দিরটি কিন্তু আপনারা সব দিনেই দেখতে পাবেন এখানে মন্দিরটি হচ্ছে আপনার সিমেন্টের তৈরি এখানে প্যান্ডেলের কোনো কাজ থাকে না জেলাপাড়াতে এটা হচ্ছে একটা মন্দির কিন্তু খুব সুন্দর মন্দির এটা হচ্ছে পুরুলিয়া শহরে একটা বড় মন্দির এটা এটা সবাই জানে যে জেলাপাড়া একটা বিখ্যাত মন্দির তো এখানে কিন্তু সবাই ভাবে যে এটা প্যান্ডেল কিন্তু এটা প্যান্ডেল নয়
যেটা আছে মন্দিরে, এই যে সুন্দর সুন্দর একটা চিত্র ধরে ফেলেছে তারা, দেখুন একবারে গ্রাম্য পরিবেশ তুলে ধরেছে। আপনারা ধীরে ধীরে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। এরপর আপনাদের কাছে তুলে ধরছি এটা মানবাজার থানার ইনকুড়ি, এটা ইনকুড়ির প্যান্ডেল। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানবাজার সিএমসি ক্লাব, সেই ক্লাবের এটা প্যান্ডেলটি, আর এটা হচ্ছে প্রতিমাটি। খুব সুন্দর কিন্তু এখানে প্রতিমা আছে মানবাজারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং পরবর্তী ভিডিও পাবেন সাথে সাথে আপলোড করার সাথে সাথে। আর যদি আরও ভালো লাগে থাকে তো অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন যে মণ্ডপের ছবিগুলো পুরুলিয়া জেলার বিখ্যাত বিখ্যাত যে ছবিগুলো তুলে ধরেছি। নমস্কার।